नमस्कार, मैं हूं प्रीति और आप देख रहे हैं लिजम टाइम्स। खबरों में जाने से पहले एक नजर डालते हैं आज की हेडलाइंस पर। नियामतपुर पुलिस ने 4 बदमाशों को गिरफ्तार किया। आसनसोल के 2 शिक्षक बेरोजगारों को 2 वक्त का खाना खिला रहे हैं। विधानसभा चुनाव के बाद भाजपा के 2 कार्यकर्ताओं पर हमला, इलाके में सनसनी। पश्चिम बर्धमान जिले के नियामतपुर चौकी की पुलिस ने लूट की मंशा से जमा हुए 4 बदमाशों को गिरफ्तार किया। पश्चिम बर्धमान जिले के आसनसोल बारा का क्षेत्र बदमाशों के लिए जन्नत बन गया है। नियामतपुर चौकी की पुलिस ने अग्नियास समेत 4 बदमाशों को दबोचा। इनके पास से 9 MM की पिस्टल और 2 मैगजीन, 10 राउंड गोला बारूद, 1 देसी पिस्टल, 1 देसी कारतूस और 1 चाकू बरामद किया गया है। एक सूत्र के अनुसार शुक्रवार रात को बोका बाबा रेल सुरंग क्षेत्र से 4 बदमाशों को गिरफ्तार किया गया। কালকে 2021 মোটামুটি 8:30 নাগাদ আমরা একটা খবর পাই। সে খবরটা হচ্ছে বোকাবাবা মেলাখোলা যে টানেলটা আছে, রেলওয়ে টানেলটা, তার নিচে 7-8 জন মিলে একটা প্রিপারেশন করছে একটা ডাকাতির। তো আমরা খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে পৌঁছাই। পৌঁছানোর পরে আমরা অ্যাপ্রিহেন্ড করি। তখন আমরা সেখানে 4 জনকে আমরা ধরতে পেরেছি এবং আরও 3-4 জন ছিল যারা সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা তাদেরকে সার্চ করি। সার্চ করার পর আমরা কিছু অস্ত্র উদ্ধার করি। তো সেই অস্ত্রগুলোর মধ্যে আমরা একটা পিস্তল পেয়েছি, কান্টিমেন্ট পিস্তল, তাতে 2 ম্যাগাজিন আছে এবং 10টা 9 mm লাইভ অ্যামুনিশন পাওয়া গেছে। এবং আর একটা আমরা 1 shot কান্টিমেন্ট পিস্তল পেয়েছি এবং তাতে একটা, এবং সেটা 0.303 inch যে অ্যামুনিশন, লাইভ অ্যামুনিশন, সেটাতে লোডেড ছিল। এবং আরও ছুরি, আরও কিছু টুকটাক জিনিসপত্র পেয়েছি আমরা। তো সেই 4 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতির অভিযোগ আছে এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি। সুন্দরবন আর আশপাশ কি এলাকা কি নিবাসী দহশত মে দিন বিতা রহে হ্যায়। পূর্ণিমা ভরে কোটাল কে কারণ কালিন্দী নদী কা জলস্তর ফির বড় গয়া হ্যায়। স্থানীয় প্রশাসন নে মরম্মত কা কাম শুরু কর দিয়া হ্যায়। कालिंदी नदी के बांधों में दरार आ गई है। वसीघाट अनुमंडल सुंदरबन के हिंगलगढ़ प्रखंड के संदेश बिल ग्राम पंचायत के अमरिया गांव से सटे क्षेत्र में स्थिति कालिंदी नदी बांध शुक्रवार को बढ़ते ज्वार के पानी से क्षतिग्रस्त हो गया है। स्थानीय पंचायत प्रशासन शनिवार सुबह से ही बांध की मरम्मत कर रहा है। मिट्टी के बोरे, बांस, प्लास्टिक की ईंटों से मरम्मत का काम शुरू हो गया है। এই সেই নদী বাঁধ বিগত জজঝড়ের যে প্রলয় তাণ্ডব, সেই তাণ্ডবের ছবি এখন দেখা যাচ্ছে পেপার দিয়ে প্রায় 150 গ্রামবাসী। এটা হিমালগঞ্জের আমড়িয়া গ্রাম, অত্যন্ত গ্রাম্য এলাকা। গত 11 এখানে ভেঙে গেছিল বাঁধটা, দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। এই জজঝড়েও জল ঢুকেছিল। গ্রামবাসীর সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় এই বাঁধটা রক্ষা হয়ে গেছে। শেষ মুহূর্তে আমরা ঠিক করতে পেরেছি। এখনও কাজ চলছে সেখান থেকে। তবে আমার বিশ্বাস, যদি প্রশাসন তৎপর হয় কংক্রিট বাঁধের জন্য, তাহলে এই জায়গায় মনে হয় একটা গ্রামবাসী, শুধু এলাকাবাসী একটা তারা ভরসা পাবে যে না কংক্রিট বাঁধটা হচ্ছে। তা আমাদের দাবি, গ্রামবাসী বা এলাকাবাসীর পক্ষ থেকে, এই হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত আমড়িয়া গ্রামের নদী বাঁধটা যাতে করছি। রাজ্য বিধানসভা চুনাব কে বাদ সে ভাজপা কে 2 কার্যকর্তা আপনে পরিবার কে সাথ ঘর সে দূর হ্যায়। শনিবার কো উন পর সত্তারূঢ় তৃণমূল কংগ্রেস কে বদমাশো নে হামলা কর দিয়া। মৌকে পর পৌঁছি পুলিস। ঘর যাতে সময় ভাজপা কে 2 কার্যকর্তাওঁ পর হামলা কিয়া গয়া। ঘটনা উত্তর 24 পরগনা কে বারাসাত নাবাপল্লী ইলাকে কি হ্যায়। শনিবার রাত করিব 9 বজে বিজেপি কার্যকর্তা মোহাম্মদ আলী ও জুলফিকার আলী কে ঘর পর ছাপা মারা গয়া। ভাজপা কা আরোপ হে কি সত্তাধারী তৃণমূল কংগ্রেস কে বদমাশ ঘর মে ঘুসে ও বেওয়াজা মারপিট ও তোড়ফোড় করনে লগে।
मोहम्मद अली और जुल्फिकार अली 1.5 महीने बाद घर लौटे। मोहम्मद अली और जुल्फिकार अली को गंभीर हालत में बारासात जिला अस्पताल में भर्ती कराया गया। রেজাল্ট বেরোনোর পর আমরা যেহেতু বিজেপি করি, ভোটের রেজাল্ট বেরোনোর পর আমার বাড়িতে 700-800 লোক, এই 150 লোক যায়, 150 লোক লাঠিসোঁটা নিয়ে যায়। আমি ভয়ে 2 তারিখে পরে পালাই, পালিয়ে আমরা 1 মাস 20-22 দিন মতো বাইরে বাইরে কাটাই। তারপরে পুলিশের সহযোগিতা নিয়ে আমাদেরকে পুলিশ, বারাসাত থানার পুলিশ বাড়িতে দিয়ে আসে, আর পুলিশের আশ্বস্ত করে যার অসুবিধা হবে না, কিছু হবে না, বাড়িতেই থাক। এই আমরা তার আগে শুনেছিলাম যে অন্যান্য জায়গায় বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসার 2-4 দিন পরেও মারধর করেছে। তা আমরা বলছি আমাদের বারাসাত থানার পুলিশ বোধহয় আমাদের সাপোর্ট দেয় ভালো, তো আমাদের কিছু হবে না। তো আলটিমেট আমরা ভয়ে ভয়ে গেছিলাম, তখন 2-4 দিন কিছু হয়নি, এই 7 দিন 9 দিন হচ্ছে আমরা বাড়িতে ঢুকেছি। আপনাদের খবরেও আমি সংবাদ বলে ঢুকেছিলাম, আপনারাও সেদিন ছিলেন বাড়িতে যেদিন ঢোকানো হয়। তো তারপরে বাড়িতে ছিলাম, আজকের সন্ধ্যাবেলা আমি আমার রাস্তার মুখে বসেছিলাম চেয়ারের মধ্যে। সবসময় ঘরের মধ্যে কতক্ষণ থাকবো, বাইরে চেয়ারের মধ্যে বসেছিলাম। 2 টো TMC-র ছেলে আসলো, অরুণ ভৌমিকের সাপোর্ট আছে তাদের, এতগুলো মারধর করেছে সবাইকে। কত নম্বর ওয়ার্ড আপনার? আমাদের 7 নম্বর ওয়ার্ড বারাসাতে। অরুণ ভৌমিকের ওয়ার্ড? অরুণ ভৌমিকের ওয়ার্ড। चक्रवात ने शंकरपुर दीघा मुहाने के मत्स्य बंदरगाह को व्यापक नुकसान पहुंचाया है। मत्स्य मंत्री ने कहा कि सरकार मछुआरों की हर तरह से संभव कोशिश करेगी। 12 सूत्री मांगों को लेकर मछुआरे हड़ताल पर, उनके साथ करीब 3,000 मछुआरे हैं जो इन ट्रॉलर के साथ गहरे समुद्र में मछली पकड़ने जाते हैं। मछली पकड़ने की हड़ताल से राज्य के बाजारों में हिलसा, पॉम्पलेट सहित नमकीन मछली की आपूर्ति प्रभावित हो सकती है। मत्स्य मंत्री ने कहा कि सरकार मछुआरों का हर संभव सहयोग कर रही है, इसमें चिंता की कोई बात नहीं है। ওয়ারলেসের যেখানটায় আপনার দেখবেন আমাদের টাওয়ার দেওয়া আছে, টাওয়ারটা ভেঙে আছে, কোনো প্রকারের তার সিস্টেম টিস্টেম কিছু নেই, ওয়ারলেস সেখানে চলছে, ও চলবে। কিন্তু বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি এবং আমরা কিছু পরিষেবা দেওয়ার জন্য আমরা কিছু জায়গায় আমরা MD ম্যানেজিং ডাইরেক্টর ফিশারিকেও বলেছি, আমরা বিভিন্ন MP MLA থাকতে সবাইকে, আমাদের কাছে ডকুমেন্টস আছে, আমরা জানিয়েছি যে আপনারা কিছু রেন নিন বা কিছু আমাদের কাছে নিন, যে জিনিসগুলো এখানে পড়ে আছে সেগুলো আপনারা কাজ করতে পারছেন না, আমরা অ্যাসোসিয়েশন তরফ থাকতে সেগুলো করি না, তাও দিবেন না, নিজেরা করবেন না। আপনি দেখবেন একটা আইস প্লান্ট, এখানে আইস বিক্রি হয় না, 100 টনের একটা আইস প্লান্ট তৈরি হচ্ছে। ইট দেখবেন, বালি দেখবেন, চিপস দেখবেন, কত নিম্নমানের দিয়ে কাজ হচ্ছে এখানে, অথচ সেই জায়গার জলে চলে যাচ্ছে। ড্রেজিং করতে 25 কোটি টাকা, 30 কোটি টাকা যাবে, অথচ দেখা গেছে বন্দরে কাজ করার জন্য 18 কোটি টাকা চলে এসেছে। কোথায় আইস প্লান্ট তৈরি করো? আরে আইস প্লান্ট দীঘা তাজপুর চাঁদপুর ক্ষেত্র মে ভরা কোটাল ভর জানে সে ফির সমুদ্র কা পানি বড় রা হ্যায়। ইসকে এলাভা চক্রবাত ইয়স সে প্রভাবিত ক্ষেত্র মে মরম্মত কা কার্য চল রা হ্যায়। মৎস্য মন্ত্রী অখিল গিরি নে ক্ষেত্র কা দৌরা কিয়া। চক্রবাত ইয়স কি পুনরাবৃত্তি কে কারণ দীঘা আর তাজপুর মে জোয়ার কি লহর বড় রহি হ্যায়। মৎস্য মন্ত্রী অখিল গিরি নে সর্বাধিক প্রভাবিত চাঁদপুর তাজপুর কা দৌরা কিয়া। तूफान के बाद अब तक बांध की मरम्मत के लिए करीब 1,000 वाहनों पर काले पत्थरों से पथराव किया जा चुका है। मत्स्य मंत्री अखिल गिरी ने कहा कि आपातकालीन मरम्मत का काम चल रहा है, राज्य सरकार आपदा की स्थिति उत्पन्न होते ही समस्या का स्थायी समाधान निकालने की योजना बना रही है। আমাদের সম্প্রতি যশ ইয়াস সামুদ্রিক ঝড়ে যে জায়গা সব থেকে বেশি ক্ষতি হয়েছিল চাঁদপুর, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এটা বিস্তীর্ণ শঙ্করপুর থেকে জামরা শ্যামপুর, চাঁদপুর, জলধা, তাজপুর, এইটা যে সমুদ্রেই
তিন চার পাঁচ কিলোমিটার যে সমুদ্রের বাঁধ, সব থেকে বেশি ক্ষতি হয়েছিল জসের ঘূর্ণিঝড়ে, প্রাকৃতিক সমুদ্র নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেটাতে অনেকখানি রাজ্য সরকার মেরামত করে আজকে আবার নতুন করে একটা পরিকল্পনা এক্সপার্ট কমিটিকে দিয়ে তৈরি করা হচ্ছে, যেটা এটা একটা স্থায়ী সমাধান করবার। মুখ্যমন্ত্রী নিজে এসে বলেছেন দীঘাতে যে এটা স্থায়ী সমাধান করা দরকার। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ হবে, প্রতি বছরই বাঁধ ভাঙবে, প্রতি বছরই আমাদের সারাতে হবে। আর এখানকার উপকূলবর্তী এলাকার মানুষরা সবসময় কষ্টে থাকেন, আতঙ্কে থাকেন। তো তাই বলি যে আজকের এই আজকের কটাল 26 তারিখে এই কটালে সভাপতি কারণে প্রতি কটালেই কিছু না কিছু জলোচ্ছ্বাস হয়, বাড়ে জলটা, স্তরটা বাড়ে। তার জন্য আজকের এখানে আমরা সেই চাঁদপুরে দাঁড়িয়ে আছি। আসানসোল কে দু শিক্ষক আপনি হাতো সে পাকা কর বেরোজগারো কো দু বক্ত কা খানা খিলা রহে হ্যায়, পুরা কিচেন খোল দিয়া গয়া হ্যায়, জাহাঁ পরিবার কে লোক ভি শামিল হুয়ে হ্যায়। কোরোনা মে স্কুল বন্ধ হোনে কে কারণ পশ্চিম বর্ধমান জিলে কে আসানসোল কে দু শিক্ষক বিনা কোই কাম কিয়ে ইস তরহ সে বেতন নাহি লে পা রহে হ্যায়। আসানসোল গোরাই রোড কে প্রাথমিক বিদ্যালয় কে শিক্ষক সোমনাথ চ্যাটার্জি আর পিনাকি রঞ্জন ইসমাইল কে হাই স্কুল শিক্ষক চক্রবর্তী শিক্ষক কে ইস মানবীয় চেহারা কো দেখকর শহরবাসী খুশ হ্যায়। আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের যে সহনাগরিক যারা শারীরিকভাবে বা মানসিকভাবে ভারসাম্যহীন তাদের পাশে আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করেছি। এই যে দীর্ঘ লকডাউন পরিস্থিতি প্রথমে ছিল ফার্স্ট ওয়েভে, তারপরে এখন যে কার্যত লকডাউন বা বিধিনিষেধ পর্বে আমরা দেখছি অনেক মানুষ কিন্তু ক্ষুধার্ত থাকছে, তারা দিনের পর দিন খেতে পাচ্ছে না, এরকম মানুষের পাশেই দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে এসেছি। তো এই সময়তে আমরা যে বাড়িতে থাকতে বাধ্য হচ্ছি একরকমভাবে, তো আমরা সেই সময়টাকে আমাদের সময়টাকে ব্যবহার করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছি। যে করে হোক এই যে গরিব গুরব আমাদের যে সাধারণ নাগরিক, আমাদেরই ভাই বন্ধু তারা, তাদের আলাদা কিছু নয়, তাদের পাশে যদি আমরা খানিকটা ভাবে দাঁড়াতে পারি নিজেদের সময়টাকে কাজে লাগিয়ে বা নিজেদের যে আমাদের যে আর্থ সমর্থ যেটুকু আছে সেটুকুকে কাজে লাগিয়ে যেটুকু সম্ভব আমরা যদি দাঁড়াতে পারি তাহলেই আমাদের নিজেদেরকে সার্থক বলে মনে করছি। আজকে লিয়ে বাস ইতনাহি, কল ইসি সময় ইসি চ্যানেল পর ফির হাজির হোঙ্গে, তব তক বনে রহিয়ে হামারে সাথ অর দেখতে রহিয়ে লিজম টাইমস। ধন্যবাদ।